চাক চাক হয়ে ধান বসে যাচ্ছে। দেখে মনে হচ্ছে যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে। গাছের গোড়ায় রয়েছে ঝাঁক ঝাঁক পোকা, যেগুলো দেখতে খুবই ছোট কিন্তু দ্রুত গতিতে বংশবিস্তার করে মাঠের মধ্যে ছড়িয়ে পড়ছে। গাছের গোড়ায় বসে রস চুষে খেয়ে ফেলছে, তার ফলে গাছ কিছুদিনের মধ্যেই শুকিয়ে ভেঙে পড়ছে, ধানের শীষগুলো চিটা হয়ে যাচ্ছে। কোনো কোনো এলাকায় এই পোকার প্রকোপ এতটাই বেশি যে 5 থেকে 7 দিনের মধ্যে মাঠের সমস্ত ফসল নষ্ট করে দেয়। হ্যাঁ, এটাই কারেন্ট পোকা, যাকে ভদ্রতার সাথে বলা হয় BPH। আর এই পোকাকে ভদ্রতার সাথে মাঠ থেকে তাড়াতে আমি খুঁজে এনেছি সেরা 5টি ঔষধ, যে ঔষধগুলির মধ্যে যে কোনো একটি ব্যবহার করে আপনি আপনার ফসলকে কারেন্ট পোকার হাত থেকে বাঁচাতে পারবেন। সাথে জানবো কীভাবে ঔষধগুলো ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে, সাথে এটাও জানবো কতটা পরিমাণে ব্যবহার করতে হবে ও বিঘাপতি খরচ কতটা পড়বে। তাহলে চলুন ভদ্রতার সাথে একটি লাইক করে ভিডিও আরম্ভ করা যাক। প্রথমেই আমরা জানবো কারেন্ট পোকা নিয়ন্ত্রণের জন্য সেরা 5টি ঔষধ, তারপরে আমরা জানবো কিভাবে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। কারেন্ট পোকা নিয়ন্ত্রণের জন্য 5 নম্বরে আমি যে ঔষধটি রেখেছি সেটা হলো র্যামো, যার মাত্রা বিঘাপতি 33 গ্রাম, কার্যক্ষমতা 10 থেকে 12 দিন, খরচ পড়ে এখন বিঘাপতি 200 টাকা, পরে একটু কম বেশি হতে পারে। 4 নম্বরে আমি যে ঔষধটি রেখেছি সেটা হলো তড়িৎ, যার মাত্রা বিঘাপতি 33 গ্রাম, খরচ পড়ে 200 টাকার একটু বেশি, কার্যক্ষমতা মাত্র 10 থেকে 12 দিন। সেই জন্য কিছু কিছু এলাকায় দেখা যায় এই ঔষধ 2 বার স্প্রে করতে হয়। সাধারণত এই কারেন্ট পোকা সব এলাকায় সমানভাবে আক্রমণ করে না। উদাহরণ হিসাবে যদি আমার এলাকার কথা বলি, আমার এলাকায় কৃষকরা কারেন্ট পোকা কী সেটা চেনেই না, ঔষধও দেয় না, তারপরেও তাদের ধানে কোনো ক্ষতি হয় না। ধরুন আমার এলাকায় 30 জন কৃষক ধান চাষ করেছে, তার মধ্যে 1 জন কৃষকের মাঠে কারেন্ট পোকা লাগে, একটুখানি জায়গায় 10 থেকে 12টা গুচিতে কারেন্ট পোকা লাগে, সেই 10 থেকে 12টা গুচি নষ্ট করে কারেন্ট পোকা সেখানেই শেষ, সেখান থেকে বংশবিস্তার করে কারেন্ট পোকা পুরো জমিতে ছড়াতে পারে না, হয়তো আবহাওয়ার জন্য। এখন বলুন তো, একটা কৃষকের 10 থেকে 12টা গুচি যদি কারেন্ট পোকা নষ্ট করে সে কি ঔষধ স্প্রে করবে? সেই জন্য আমার এলাকায় কৃষকরা কারেন্ট পোকার ঔষধ স্প্রেই করে না, এটা চেনে না যে কারেন্ট পোকা কী, ঔষধ দেওয়া তো দূরের কথা। কিন্তু সব এলাকায় তো এটা হয় না, কিছু কিছু এলাকায় দেখা যায় 5 থেকে 7 দিনের মধ্যে মাঠের সমস্ত ফসল নষ্ট করে দেয় এই কারেন্ট পোকা, সেখানে খুব দ্রুত গতিতে বংশবিস্তার করে এই পোকা। আর কখনো কখনো ঔষধ স্প্রে করার 7 থেকে 10 দিন পর আবারও আক্রমণ করে এই পোকা, তখন দ্বিতীয়বার আবার ঔষধ স্প্রে করতে হয়। আপনার এলাকায় এই পোকা কতটা ভয়ঙ্কর? একবার ঔষধ দিলে কি চলে যায়, নাকি 2-3 বার ঔষধ দিয়েও যেতে চায় না এই কারেন্ট পোকা? সেটা আমাকে জানান কমেন্টে লিখে। আর 3 নম্বরে যে ঔষধটি রয়েছে সেটা হলো রাইজিন, যার বিঘাপতি মাত্রা 33 গ্রাম, খরচ পড়ে বিঘাপতি 200 থেকে 250 টাকা। আর এই রাইজিনের একটি সুবিধা হলো রাইজিন 50 গ্রামের পাতা পাওয়া যায়, যেটা আপনি 1.5 বিঘা জমিতে ব্যবহার করতে পারেন। আর 2 নম্বরে যে ঔষধটি রয়েছে সেটা হলো সাবা, যেটা ব্যবহার করতে খুবই সুবিধা, কারণ সাবা 25 গ্রাম, 50 গ্রাম ও 100 গ্রামের পাতা পাওয়া যায়। যাদের জমি দেখা যাচ্ছে 1 বিঘার থেকেও কম, তারা 25 গ্রামের পাতা ব্যবহার করবেন। যাদের জমি দেখা যাচ্ছে 1 বিঘার একটু বেশি থেকে 1.5 বিঘা পর্যন্ত, তারা 50 গ্রামের পাতা ব্যবহার করবেন। আর যাদের জমি দেখা যাচ্ছে 2.5 বিঘা থেকে 3 বিঘা পর্যন্ত, তারা 100 গ্রামের পাতা ব্যবহার করতে পারেন। আর 1 নম্বর ঔষধটির নাম জানার আগে আমরা একটু জেনে নেব এই ঔষধগুলো কিভাবে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। কারেন্ট পোকা লাগলে আমরা প্রথমেই যেটা করব, মাঠ থেকে সমস্ত জল বার করে দেব, তারপর উত্তর দক্ষিণে গাছ হেলিয়ে আলো ও বাতাস চলাচলের পথ করে দেব বা বিলি কেটে দেব 2 হাত কি 3 হাত পরপর, কারণ
এই কারেন্ট পোকা গরম ও ভ্যাপসা আবহাওয়াতে বংশবিস্তার বেশিই করে। ভিজা ও স্যাঁতস্যাঁতে জায়গায় থাকতে পছন্দ করে। আর যদি মাঠে জল বার করে উত্তর দক্ষিণে বিলি কেড়ে দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যায় কারেন্ট পোকার বংশবিস্তার অনেকটাই কমে যায়। তারপর আমরা দেব ঔষধ, সকালে অথবা বিকেলে 50 লিটার জলে গুলে। লক্ষ্য রাখবেন যেন জলের পরিমাণ কম না হয়। গাছের গোড়া ভিজিয়ে স্প্রে করতে হবে, সেই জন্যই বিলি কেটে নেওয়া হয়েছে, যাতে গাছের গোড়া ভিজিয়ে স্প্রে করা যায়। আর স্প্রে করার সময় মাঠের চারপাশ থেকে আরম্ভ করবেন, তারপর আস্তে আস্তে ভেতরে ঢোকাবেন। স্প্রে কারেন্ট পোকা মারার জন্য। আমি এটা বোঝাতে চাচ্ছি যে মাঠের চারপাশ থেকে স্প্রে আরম্ভ করবেন ও মাঠের মাঝখানে স্প্রে শেষ করবেন। আর আমি ভিডিওটি এখানেই শেষ করতে এখন চলে যাব শেষ ঔষধটির দিকে, যেটা আমি 1 নম্বরে রেখেছি। শেষ ঔষধটির নাম বলার আগে আপনাকে জানাতে চাইব, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন ভদ্রতার সাথে। আর যদি চ্যানেলে নতুন হন সেটা আপনার ইচ্ছা। তবে শেষ ঔষধ যেটা আমি 1 নম্বরে রেখেছি সেটা হলো পাইরাজিন, যেটা খুবই বিশ্বস্ত এবং নাম করা কোম্পানি এসিআই কপ ক্রেয়ার বাংলাদেশের প্রোডাক্ট। আর এই ঔষধগুলো যেগুলো আজ বললাম সেগুলো সবগুলোই বাংলাদেশের জন্য। কিন্তু ভারতবর্ষের সেরা 10টি ঔষধ ও তার ব্যবহার নিয়ে ভিডিও আমার আগেই করা রয়েছে, যে ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা এখানেও পেয়ে যাবেন ভিডিওটি। এখানে ক্লিক করে ভিডিওটি সরাসরিও দেখতে পারেন।